আজকে আমরা এই দুটো অঙ্ক সমাধান করব। তোমাদের যাদের এই দুটো অঙ্কের সমস্যা রয়েছে, তোমরা অঙ্কগুলো দেখার পরে আশা করছি তোমরা এই অঙ্কগুলো পারবে। তো তোমাদের কি করতে হবে, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, তাহলে তোমরা এই অঙ্কগুলো আজকে করতে পারবে। তো দেখো, আমরা প্রথমে যে যোগটা করব সেটা হচ্ছে আট এবং পাঁচ। আট এবং পাঁচের সাথে যোগ করলে কত হয়, এটা কি চিহ্ন, এটা হচ্ছে যোগ চিহ্ন। অর্থাৎ আটের সাথে পাঁচ আমরা যোগ করব। তো এই যোগ চিহ্নর মানেটা কি, যোগ চিহ্ন মানে হচ্ছে তোমার সবগুলো মিলে কত হলো, অর্থাৎ একত্রে কত হলো, ঠিক আছে। অর্থাৎ আটটা এবং পাঁচটা সবগুলো মিলে কত হলো, সেটাই হচ্ছে কি তোমার যোগ। ওকে, এখন দেখো আট এবং পাঁচ মিলে কত হলো সেটা আমরা বের করব। তো এটা অনেকভাবে করা যায়, দাগ টেনেও করা যায়, শূন্য দিয়েও করা যায়। আমি তোমাদেরকে শূন্য দিয়ে দেখাবো। তো দেখো, এখানে আমরা প্রথমে আটটা শূন্য দিব, আটটা শূন্য দিব, কারণ এখানে আট, তাই আমরা আটটা শূন্য দেব। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। তো এটা আট, সেজন্য আমি কি করেছি এখানে আটটা শূন্য দিয়েছি। তো আটটা শূন্য তোমাদের আবার গুণে দেখাচ্ছি। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা শূন্য দিয়েছে। এখন দেখো এটা নিচে আছে কত, নিচে আছে পাঁচ, আমরা পাঁচটা শূন্য দিব। তো দেখো এক দুই তিন চার পাঁচ, তো উপরে আমরা আটটা শূন্য দিয়েছি কারণ উপরে আট ছিল, নিচে আছে কত পাঁচ, সেই জন্য আমরা নিচে পাঁচটা শূন্য দিয়েছি। এখন আমরা দেখব সবগুলো মিলে এখানে কয়টা শূন্য হলো, কারণ যোগ মানে হচ্ছে সবগুলো মিলে কত, একত্রে কত, ঠিক আছে, সমষ্টি, ঠিক আছে। তো দেখো আমরা সবগুলো মিলে কয়টা হয়েছে দেখব, আমরা সবগুলো গণনা করব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমার নয় দশ এগারো বারো তেরো, অর্থাৎ কয়টা হলো সবগুলো মিলে, তেরোটা। তাহলে তেরো হচ্ছে এক এক দশ তিন তেরো, ঠিক আছে। তো একের তিন হচ্ছে কত, তেরো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের যদি আটে পাঁচে যে শূন্য দিয়ে যদি করতে সমস্যা হয়, তাহলে তোমরা দাগ টেনেও করতে পারবা। দাগ টেনেও আমি দেখাচ্ছি, প্রথমে আটটা দিবা তারপর পাঁচটা দিবা। যেমন ধরো এক দুই, প্রথমে আটটা দাগ দিবা, এখানে আট আছে তাই প্রথমে আটটা দাগ দিবা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তো উপরে আট আছে সেজন্য আমরা কয়টা দাগ দিয়েছি এখানে, আটটা। তো নিচে আছে কত, পাঁচ, আমরা পাঁচটা দাগ দিব। এক দুই তিন চার পাঁচ, ঠিক আছে। তো উপরে আছে আটটা, সেজন্য আমরা আটটা দাগ দিয়েছি, নিচে আছে পাঁচটা, সেজন্য আমরা নিচে পাঁচটা দাগ দিয়েছি। এখন আমরা দেখব সবগুলো মিলে কয়টা হয়েছে। দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমার নয় দশ এগারো বারো তেরো, সবগুলো মিলে তেরোটা হয়েছে। তো আমি আবার তোমাকে যোগ করে সবগুলো যোগ করে দেখাচ্ছি। দেখো এক এ দুই তিন এ চার পাঁচ, এখানে আছে পাঁচটা, তারপর দেখো ছয় সাত, এ দেখো আট, তারপর নয়, এ দেখো দশ এগারো বারো এ তেরো, তাহলে সবগুলো মিলে কয়টা হয়েছে, তেরো। আমি তেরোটা লিখে দিলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আটের সাথে পাঁচ যোগ করলে কত হবে তোমার, তেরো। তো এখন আমরা সাত এবং চার, হ্যাঁ এটা যোগ করব। তো সাত এবং চার যোগ করে কত হয় সেটা দেখবো, আমরা দাগের সাহায্যে দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা কয়টা দাগ দিব তোমার, সাতটা। তো দেখো আমরা সাতটা দাগ দিব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটা উপরে সাত আছে সেজন্য আমরা এখানে কয়টা দাগ দিয়েছি, সাতটা দাগ দিয়েছি। এখন নিচে আছে কত, চার, আমরা এখানে চারটা দাগ দিব, এক দুই তিন চার। তো উপরে সাত, এখানে উপরে সাত, সেজন্য আমরা এখানে সাতটা দাগ দিয়েছি, নিচে আছে কত, চার, সেজন্য আমরা এখানে চারটা দাগ দিয়েছি। তাহলে একসাথে কয়টা হয়েছে আমরা দেখব, কারণ আমাদেরকে এটা যোগ করতে বলা হয়েছে। তো দেখো তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, ঠিক আছে, কয়টা হলো, টোটাল এগারোটা। তার মানে সাত এবং চার যোগ করলে কত হবে তোমার, এগারো। ওকে, তো এখন দেখো আমি তোমাদেরকে দেখাবো যে শূন্য দিয়ে কি কত হয়। দেখো সাতটা প্রথমে শূন্য দিব, তারপর দিব চারটা। তো প্রথমে আমরা সাতটা শূন্য দিব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমরা সাতটা শূন্য শূন্য দিয়েছি কারণ উপরে সাত আছে, তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত। এখন আবার দিব চারটা, তাহলে দেখো এক দুই তিন চার, তাহলে আমরা দিলাম কয়টা, চারটা। তাহলে দেখো এখন আমরা কয়টা হয়েছে দেখব, তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট
9 10 তোমার কত 11 তাহলে সবগুলো শূন্য যোগ করা হয়েছে কত 11 তার মানে আমরা বুঝতে পেরেছি যে 7 এবং 4 যোগ করলে হবে কত 11 তো আমার চ্যানেলে কিন্তু তোমরা কিভাবে নামতা শিখতে পারবা সহজে কিভাবে নামতা শিখতে পারবা বা নামতা কিভাবে পড়বা এবং বিয়োগ গুণ ভাগের ভিডিওগুলো আমার প্লেলিস্টে দেওয়া আছে তোমরা কিন্তু আমার প্লেলিস্ট থেকে দেখে নিবা আশা করছি তোমাদের অনেক উপকার হবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।